क्या पार्टी हाँ जीन्स जी জিন্স কালার আছে আমার বিভিন্ন কালার আছে আচ্ছা এগুলো তো সাইজ अवेलेबल আছে আপনার কাছে अवेलेबल সাইজ আমার 28 থেকে 34 পর্যন্ত সাইজ আছে আমার এখানে 28 থেকে 34 পর্যন্ত কোনো লুকোচুরি নাই ও যে 34 নেবেন 36 হবে সেটা না আচ্ছা এগুলোর মধ্যে আপনাদের মোটামুটি কোয়ান্টিটি কিভাবে নিতে হয় সাধারণত সর্বনিম্ন কত পিস নিতে হবে সর্বনিম্ন 100 পিস মাল নিতে হবে সর্বনিম্ন 100 পিস নিলে দেখা গেল আপনারা এটা রেট কত করে দিয়েছেন প্যান্ট প্যান্ট দিছে 130 থেকে 150 টাকা পর্যন্ত 130 থেকে 150 টাকা পর্যন্ত আচ্ছা এখানে কিছু দেখা গেল আপনাদের যে পাঞ্জাবি এবং টি-শার্ট পলো শার্ট দেখা যাচ্ছে জি তো এগুলোর মধ্যে এগুলো কত করে দিয়েছেন পাঞ্জাবি টি-শার্ট পলো শার্ট এগুলো শুধু অনলি 40 টাকা করে অনলি 40 টাকা জি বোরকার তো অনেকগুলো কালেকশন দেখা যাচ্ছে এই বোরকার কালেকশন আছে না মাত্র 50 টাকা হ্যাঁ মাত্র 50 টাকা করে কি বলেন ভাই তো অবাক করার মতো এই মালগুলি দাদা কোনো দোকানদার শোরুমের জন্য নয় এই মালগুলি দিনমজুর যারা খেটে খায় মহিলারা আমার মা বোনরা যারা গার্মেন্টসে কাজ করে একটা বোরকা 700 800 টাকা কিনতে পারতেছে না সেই সব মা বোনদের জন্য এই বোরকাগুলি আমার যেই সব মানুষ ফুটপাত বা ভ্যানে দিনমজুরি কাজ করে সেই সব মানুষের জন্য আমার এই মালগুলি যারা যেমন শ্রমিক ওই মাটি কাটে ভ্যান চালা রিক্সা চালা কোনো কলকারখানা কাজ করে সেই সব ভাইদের জন্য আমার এই মালগুলি এই মালগুলি কোনো দোকান বা শোরুমের জন্য নয় এই মালগুলি ফুটপাত ভ্যানে বা কোনো মেলা কোনো অনুষ্ঠানে বিক্রি করার জন্য এই মালগুলি কোনো মাহফিল ওয়াজ মাহফিলের ওখানে ওকে মেইন কথা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষদের ক্রয় ক্ষমতার মধ্যে যেন থাকে এই ধরনের কালেকশনগুলো হচ্ছে ওই জায়গার জন্য জি ওকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আমার অলরেডি হোলসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকে পাইকারি বাজারে সন্ধান দিতে চলে আসছি বরাবরের মতো সাত পাখি যেটা হচ্ছে খেজুরবাগ সাত পাখি দক্ষিণ কেরানীগঞ্জের এলাকায় তো এখানের আল্লারদান সুরেশ্বরী ফ্যাশনের পক্ষ থেকে কিছু কালেকশন দেখাবো যে কালেকশনগুলো আপনারা একেবারে চিপেস্ট প্রাইজের মধ্যে পেয়ে যাবেন জিন্সের প্যান্ট থেকে শুরু করে টি শার্ট পোলো শার্ট পাঞ্জাবি এবং কি বিভিন্ন ধরনের শার্ট পাশাপাশি কিছু বোরকার কালেকশন ওনারা হচ্ছে সেল করতেছেন একেবারে চিপেস্ট প্রাইজে যেটা হচ্ছে পানির দামে পাবেন কিভাবে পাবেন কেনই বা ওনারা এই ধরনের প্রাইজে দিতে পারছে সেগুলো আপনাদের কাছে আজকে বিস্তারিত টোটাল ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিওতে আমাকে সহযোগিতা করবেন দেখানোর উদ্দেশ্যে এই দেলোর ভাই আছেন এই প্রতিষ্ঠানের প্রোভাইডার আসসালামু আলাইকুম দেলোর ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি তো আলহামদুলিল্লাহ ভালো তো বর্তমানে তো প্রচুর কালেকশন অলরেডি নেমে আসছে জি ভাই তো এই ধরনের কালেকশনগুলো আমার একটা প্রশ্ন ভাই আপনারা কোথ থেকে সংগ্রহ করেন এবং কি এত কমে কিভাবে দিতে পারতেছেন দাদা আমরা এই মালগুলি বিভিন্ন মার্কেট থেকে কালেকশন করি আমাদের কেরানীগঞ্জে অনেক মার্কেট আছে এই মালগুলি পুরো থাকে সেই মার্কেট থেকে আমরা মালগুলি কালেকশন করে আমরা বিক্রি করতেছি কম রেটে কিনা তাই কম রেটে বিক্রি করা মানে লট আকারে কিনতেছি জি স্টক লট স্টক লট জি আচ্ছা তো একটা করে আমরা কালেকশন দেখাই কি কি কালেকশন আছে বর্তমানে আমার এখানে প্যান আছে জিন্স গ্যাবার্ডিং জিন্স গ্যাবার্ডিং হ্যাঁ জিন্স জি জিন্স কালার আছে আমার বিভিন্ন কালার আছে আচ্ছা এগুলো তো সাইজ अवेलेबल আছে আপনার কাছে अवेलेबल সাইজ আমার 28 থেকে 34 পর্যন্ত সাইজ আছে আমার এখানে 28 থেকে 34 পর্যন্ত কোনো লুকোচুরি নাই ও যে 34 নেবেন 36 হবে সেটা না আচ্ছা এগুলোর মধ্যে আপনাদের মোটামুটি কোয়ান্টিটি কিভাবে নিতে হয় সাধারণত সর্বনিম্ন কত পিস নিতে হয় সর্বনিম্ন 100 পিস মাল নিতে হবে সর্বনিম্ন 100 পিস নিলে দেখা গেল আপনারা এটা রেট কত করে দিয়েছেন প্যান্ট প্যান্ট দিছে 130 থেকে 150 টাকা পর্যন্ত 130 থেকে 150 টাকা পর্যন্ত আচ্ছা এখানে কিছু দেখা গেল আপনাদের যে পাঞ্জাবি এবং টি-শার্ট পলো শার্ট দেখা যাচ্ছে জি তো এগুলোর মধ্যে এগুলো কত করে দিয়েছেন পাঞ্জাবি টি-শার্ট পলো শার্ট এগুলো শুধু অনলি 40 টাকা করে অনলি 40 টাকা জি তো ভিউয়ার্স বরাবরই যারা দেখা গেল হয়তোবা অনেকেই বেকার আছেন যা দেখা গেল হয়তোবা কিছু করতে চাচ্ছেন অল্প পুঁজি নিয়ে দেখা গেল 40 টাকায় আপনি 100 পিসের দাম আসে মাত্র 4000 4000 টাকা প্যান্ট যদি নেন আপনারা 130 টাকায় প্যান্ট যদি নেন 100 পিস নিলে মাত্র 10 12000 13000 টাকা জি তাহলে 15 20000 টাকার ভিতরে একটা ভালো একটা ব্যবসা করা যায় দেখা গেল এলাকায় একটা ভ্যানের ভিতরে নিয়ে বেশ বিক্রি করলো বা এলাকায় যে মেলা হয় বিভিন্ন সাপ্তাহিক মেলা সেই মেলাতে তারা সেল করতে পারলো আচ্ছা ভাইয়া কিছু স্যাম্পল আমরা খুলে দেখাই আপনাদের ভিউয়ার্স দেখেন আপনি গেঞ্জি দেখেন আমার এখানে খোলা আছে কিছু মাল কিছু খুলেও রেখেছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হ্যাঁ মাত্র 40 টাকা করে টি-শার্ট টি-শার্ট আচ্ছা এখানে টি-শার্টের কালেকশনও দেখতে পাচ্ছেন এই একটা টি-শার্ট আছে মাত্র 40 টাকা অনলি 40 টাকা অনলি 40 টাকা আচ্ছা পাঞ্জাবি আছে এই যে পাঞ্জাবি একটা এগুলো সম্পূর্ণ একবার মানে সাইজ তো আছে না জি সাইজ আছে আচ্ছা পাঞ্জাবি কত করে 40 টাকা মাত্র 40 টাকা চমৎকার একটা পাঞ্জাবি অনলি 40 টাকা করে 40 টাকা এই যে প্যান্ট দেখেন আপনি এখানে জিন্সও আছে গ্যাবার্ডিন আছে না এই যে প্যান্ট জি মানে আপনার কাছে 130 থেকে 150 টাকার মধ্যে প্যান্ট আছে এটা কোয়ালিটি বেদে বেদে 10 টাকা ডিফারেন্স আছে আপনি 110 টাকা মাল দিতে পারবে জি দাম যার কম মান তার কম সেটা তো অবশ্যই মাল ভালো যার দাম ভালো তার আচ্ছা এগুলোর মধ্যে কোনো রিজেকশন কোনো রিজেকশন নাই প্যান্ট 100% 100% শিওর কোনো রং গ্যারান্টি 100% গ্যারান্টি আচ্ছা এখানে এই একটা জিন্স প্যান্ট আছে এই প্যান্টটা যদি আপনি ফুটও বিক্রি করেন তাও 350 টাকা বিক্রি করতে পারবেন আমরা বেসে মাত্র 130 টাকা তো 130 এ নি 200 টাকাই সেল করু কথার কথা তাও তো 70 টাকা 70 টাকা লাভ আছে ওকে পরবর্তী আরো কিছু কালেকশন দেখতে এই একটা গ্যাবার্ডিং পেন কালার আছে আমার এখানে
বিভিন্ন কালার আছে, সাইজও আছে, সাইজও আছে। আচ্ছা, এই একটা গ্যাবার্ডিং পেন মাত্র 130 টাকা, মাত্র 130 টাকা। ওকে, এত কম রেটে মাল কেউ দিতে পারবে দাদা আমাদের এখানে? অনেকের ভিডিও আপনি দেখতে পারেন, অনেক রেটে, কম রেটে। তো একটা কথা বলছি, যারা আমার ভিডিওগুলি দেখতেছেন, মাল দেখবেন, দাম দেখবেন না। কারণ কোয়ালিটি তো কোয়ালিটি কোয়ালিটি হলো তো অবশ্যই 10 টাকা বেশি হোক নিবে। 40 টাকা বা 120 টাকা, 130 টাকা কি আপনি প্যান দিবে? এই যে একটা টি শার্ট, পলো শার্ট, গেঞ্জি আপনাদের 40 টাকা দিতেছি আমরা, কিভাবে দিচ্ছি? তো সাধারণত ভিউয়ার্স, এই ধরনের কালেকশনগুলো মূলত আপনারা, আমি বলে দেই যে দেখা গেল অনেকেই আছেন হয়তো শোরুম বা দোকানে নিয়ে সেল করার উদ্দেশ্যে না, এটা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষদের জন্য, নিম্ন শ্রেণীর শ্রমিক থেকে শুরু করে লেবার বা দিন মজুর যারা আছেন, তারা তো ভাই এত দাম দিয়ে কেনার কোনো কথা থাকে না। দেখলে 100 টাকা, 80 টাকা, 70 টাকা, 80 টাকার মধ্যে একটা বাজেট অনুযায়ী তারা পায়ে রাফ ইউজ করতে পারে এগুলো কালেকশনগুলো। আচ্ছা, এখানে কিছু বোরকার কালেকশনও দেখা যাচ্ছে ভাইয়া। জি দাদা, বোরকার তো অনেকগুলো কালেকশন দেখা যাচ্ছে। এই বোরকা কালেকশন আছে না, মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা করে। কি বলেন ভাই, অবাক করার মতো। এই মালগুলি দাদা কোনো দোকান বা শোরুমের জন্য নয়, এই মালগুলি দিনমজুর যারা খেটে খায়, মহিলারা, আমার মা বোনরা যারা গার্মেন্টসে কাজ করে, একটা বোরকা 700-800 টাকা কিনতে পারতেছে না, সেই সব মা বোনদের জন্য এই বোরকাগুলি আমার। ওকে, তো একটা কিছু বোরকা খুলে দেখে যাবো। অবশ্যই অবশ্যই, রূপ স্যাম্পল স্বরূপে যে কিছু স্যাম্পল আছে ওখানে আছে দেখতে পাচ্ছেন আপনারা। বোরকা 50 টাকায় ভিউয়ার্স, এটা তো মানে বিশ্বাস করার মতো না। তারপর আপনারা দেখেন, এই যে একটা বোরকা দেখেন আপনি। জি, আমি বেশি মাল খুলে দেখাবো না আপনাদের। কেন দেখাবো না? বেশি মাল দেখালে আপনারা মনে করবেন হয়তো আমি এগুলি মালগুলি আগে বেচে রাখছি। ওকে, না, তার খুলে দেখাবো না মালগুলি। এগুলো সম্পূর্ণ একদম ফ্রেশ কোয়ালিটি, একদম ফ্রেশ। হ্যাঁ, আচ্ছা, তো লট আকারে সাধারণত দেখা গেল আপনারা যে কিনেন, এগুলো তো দেখা গেলো ওই কিছু ডিজাইন, ফল্ট ডিজাইন থাকে, স্টক বেশি থাকে, তখন দোকানদাররা আপনাদের কাছে লট বিক্রি করে ফেলে। তো এত কমে কিনা এটা সম্ভব আপনাদেরও? দেখা যায় মালগুলি আপনার কাছে পড়ে রয়েছে, ও আপনি ওখানে টাকা না ফেলে আপনি আমার কাছে বিক্রি করে ফেলতেছেন। ওকে, সেখানে টাকাটা কালেকশন করার জন্য, তো আমরা চিপে কিনে, আমরা চিপে বিক্রি করি। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রিন্ট, হ্যাঁ, বিভিন্ন কালার বেরিয়ে আছে, বিভিন্ন কালার প্রিন্ট, কালো, ব্লু, বিভিন্ন গর্জিয়াস, এই যে প্রিন্ট টাইপের যে বোরকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর দুবাই বোরকা এখানে আছে। তো মিলিয়ে ঝিলিয়ে দেখা গেল আপনারা একসাথে বিভিন্ন পদের বোরকার কালেকশন করতে পারেন। পাশাপাশি এখানে কিন্তু শার্ট শার্ট আছে, এখানে কিন্তু দারুণ দারুণ ফুল আতা হাফাতা শার্ট আছে না ভাইয়া? জি ভাইয়া, এই যে শার্ট আছে, এই চেক শার্ট আছে। আচ্ছা, শার্টও কি সেই 40 টাকা? 40 টাকা করে ভাই, শার্টও সেম 40 টাকা? হ্যাঁ, অনলি 40 টাকা। আচ্ছা, ঠিক আছে, এই যে শার্ট আছে, অনলি 40 টাকা ভাই। আচ্ছা, এগুলো সবই হচ্ছে 40 টাকা। তো আসলে একটা কাস্টমার আসলে মিলায় প্রায় মনে করেন বিভিন্ন ডিজাইন থেকে 100 পিস মিনিমাম বেচে দিতে পারবে। 7-5 এমএম পলো গেঞ্জি মিলে 100 পিস মাল নিতে হবে। আচ্ছা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ভাইয়া অনেক কাস্টমাররা আছে, দেখা গেল আমাদের এই ভিডিও দেখে হয়তো বা ফোন দিতে পারে যে ভাই আমি আসতে পারতেছি না, বা আপনি আমাকে একটু ভালো ভালো কালেকশন বেছে আমাকে 100 পিস মাল পাঠিয়ে দেন। আমাদের এখানে কন্ডিশনের ব্যবস্থা আছে, সেক্ষেত্রে দেখা গেল আপনারা ওই কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে, আমাদের এখানে কন্ডিশনের ব্যবস্থা আছে। আমাদের এই বিকাশ নাম্বার দেওয়া আছে, আমার ভিডিওর অনলাইনে বিকাশ নাম্বার দেওয়া আছে, ভিডিও দেখে বিকাশ নাম্বার আমার টাকা 1,120 টাকা ছাড়বে, আমি তার মাল তার কুরিয়ার সার্ভিসে পৌঁছে দিচ্ছি। এটা হচ্ছে শিওর হওয়ার জন্য যে নিবে, এবার যত পিসি নেক নিক। ওকে, তো এইখানে ভিউয়ার্স আপনাদের কাছে মূলত আমরা কালেকশন দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এখানে আসলে আপনারা কী পাবেন, কী ধরনের কালেকশন ওনারা সেল করে সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য দেওয়ার, যেন আপনারা সঠিক সন্ধানটা পেয়ে এই যে এইসব জায়গা থেকে একেবারে কম প্রাইজে নিম্ন শ্রেণীর মানুষদের যে কালেকশনগুলো দরকার আপনারা করতে পারেন, করে এলাকায় বিভিন্ন মেলায় এবং কি ভ্যানে ব্যবসা করতে পারেন। তো ভাই, যারা নতুন দেখে গেলো অনেকে ব্যবসা করতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যারা নতুন হয়তো দেখে গেলো বেকার আছে, কিছু করতে চাচ্ছে ভাই, যারা বেকার আছেন, যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন, তারা আমার এখানে আসেন, আইসা মালগুলি দেখেন আগে দেখা। আর বিষয়টা হলো, ব্যবসা করা বড় বিষয় না, বোঝানোর বড় বিষয়। আপনারা এই মালগুলি সীমিত রেটে কিনবেন, সীমিত রেটে বিক্রি করবেন, যদি ব্যবসা না বুঝেন তো ব্যবসা করবেন কীভাবে? অতএব আমার এখান থেকে মাল নিয়ে এসে দেখেন, নিয়ে আপনার এই মালগুলি যদি বিক্রি করতে পারেন তাহলে তো আমার কাছে আসবেন। আমার এই মালে কোনো ফুটা বা কোনো ফাটা নেই, যদি ফুটা ফাটা পাচ্ছেন তাহলে আমার মাল আমি রিটার্ন দিব। ওকে, মানে ছেঁড়া ফাটা থাকলে আমি মাল রিটার্ন দিব। হ্যাঁ, চেঞ্জ করবেন, রিটার্ন দিব। এটা গেলো একটা বিষয়। আর আপনাদের এখানে আসার মানে ঠিকানাটা একটু বলে দেন, অনেকে আছে যারা দেখলো মেইন ঢাকা থেকে আসতে চায়। যদি মেইন ঢাকা থেকে আসতে চায় তাহলে সদরঘাট আসবে, সদরঘাট এসে নৌকা পারে নদীর পাড়ে, কেরানীগঞ্জ নদীর পাড়ে আসবে, তেলঘাট, তেলঘাট বা আলম টয়ার, এখানে আইসা রিস্কালা বলবো খেজুরবাগ সাত পাখি ডিজিটাল স্কুলের ইয়ে ডিজিটাল কমেডি সেন্টার সামনে যাবো, এসে আমাকে ফোন দিব, আমি তাদের আমার গোডাউনে নিয়ে আসবো। ওকে, আর ভিডিও স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে, ইমো, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চায় বা দূর দূরান থেকে ফোন করে মাল কন্ডিশন নিতে চায়, সে আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আমার অ্যাকাউন্ট, আমার বিকাশে 1,020 টাকা দিব, আমি তার মাল তার অ্যাকাউন্ট ইয়ে পৌঁছে দেবো, তার ঠিকানা মতো পৌঁছে দেবো। ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কলেও তো দিচ্ছেন? হ্যাঁ, দেখে গেলো ভিডিও কলে অনেকে দেখে মাল দেখে চাচ্ছে, স্যাম্পল দেখতে চাই, আমি দিতে পারবো।
আর প্যান্টের যে কোয়ান্টিটি মোটামুটি এখন আপনার কাছে কিরকম আছে? প্রায় 2-4-5 হাজার পিস দেওয়ার মতো আছে? অবশ্যই অবশ্যই 2-4-5 হাজার পিস মাল দেওয়ার মতো অ্যাভেলেবিলিটি আমার আছে। তো এখানে ভিউয়ার্স আপনাদের কাছে শুধু স্যাম্পল স্যাম্পল স্বরূপ দেখালাম, গোডাউনে মাল আছে, ওনার গোডাউনে হিউজ স্টক থাকে। হ্যাঁ, যথেষ্ট পরিমাণ মাল আছে। যারা যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে এই ধরনের কালেকশন নিয়ে ব্যবসা করতে চান তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আসেন। আর মূলত আমাদের চ্যানেলের উদ্দেশ্যটা হচ্ছে যেহেতু হোলসেলের সন্ধান দেয়া, তো ভিউয়ার্স আমরা কিন্তু সব ধরনের কালেকশনে হোলসেলের সন্ধান দেওয়ার চেষ্টা করি। অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনারা এই ধরনের কালেকশনে ভিডিও দিচ্ছেন, এটাও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ধরনের কালেকশনে তো মানুষ ব্যবসা করে, জি, তো সেই ব্যবসায়ীদের যেন সন্ধানটা তারা পায় পাইকারি কেনার উদ্দেশ্যে। তো চেষ্টা করলাম ব্যতিক্রম কিছু কালেকশন আপনাদের কাছে তুলে ধরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আপডেট আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।